আমাকে কিভাবে ছোট করা যায় বা প্রশ্নবিদ্ধ করা যায় সেই কৌশল হিসাবে আমার প্রতিপক্ষরা তারা বিভিন্ন কথা এডিট করে নকল করে সেই সব প্রচার মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকে তারা ছেড়েছে অবশেষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আজ জীবনের জন্য বহিষ্কার করা হয়েছে শুধু তাই নয় তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে জাহাঙ্গীর আলমের অপরাধটা মূলত কি আপনারা হয়তো অবগত আছেন কিছুদিন আগে মেয়র জাহাঙ্গীর আলমের কিছু অডিও বার্তা ভিডিও আকারে গণমাধ্যমে প্রকাশ পায় সেখানে মেয়র জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবং মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে কিছু কটুক্তি প্রকাশ করে যদিও তাৎক্ষণিক মেয়র জাহাঙ্গীর আলম গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন তার অডিও বার্তাকে সুপার এডিট করা হয়েছে কিন্তু সেখানেই মূলত থেমে থাকেনি এরপরে ঘটনাটা কেন্দ্রীয় নেতাদের পর্যায়ে আসলে মেয়র জাহাঙ্গীর আলমকে শোকস করা হয়েছিল এবং সেই শোকসে জবাব দিয়েছে বর্তমানে মেয়র জাহাঙ্গীর আলম শোকচে জবাব পেয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারকের পক্ষ থেকে জানানো হয়েছিল মেয়র জাহাঙ্গীর আলমের চূড়ান্ত ফায়সালা হবে উনিশ তারিখে সেই ধারাবাহিকতায় আজ আওয়ামী লীগ থেকে মেয়র জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে মেয়র জাহাঙ্গীর আলমের সেই অডিও বার্তাটি প্রকাশ পাওয়ার পর থেকে গাজীপুরে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মিছিল মিটিং হয় এরপর থেকে মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করার দাবি ওঠে অপরদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ সদস্য মজ্জেম হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে এছাড়া মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে সবাই এক বাক্যে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানা এবং সে প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক বটেই এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদ বহিষ্কার আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় আজ এ সিদ্ধান্ত হয়েছে